হ্যাপি টিচার্স ডেতে জানাই প্রত্যেককে আমার তরফ থেকে প্রীতি ও শুভেচ্ছা। সবচেয়ে বড় কথা হচ্ছে কি বলতো, প্রত্যেক ব্যাচে বলে এসেছি, তোমাদের ব্যাচেও বলছি যে ডে উদযাপন করছো ঠিকই, কিন্তু আসলে তোমরা উদযাপন না করলে আমি নিজেই করতাম, কারণ আমার কাছে তোমরা হচ্ছে আমার সবচেয়ে বড় শিক্ষক, বুঝলে। কারণ তোমরা আসো ব্যাচে পড়ো, কিন্তু আমরা পড়াই ঠিকই, কিন্তু এভরিডে আমি পড়াতে পড়াতে অনেক কিছু শিখি, ওই কারণে আমার তরফ থেকেই তোমাদেরকে হ্যাপি টিচার্স ডে। আর পড়ে থাকলো আশীর্বাদ, অবশ্যই আমাদের আশীর্বাদ সবসময়, আমাদের বলতে শিক্ষকের দৃষ্টিভঙ্গি বলবো না, তবে বড়দের আশীর্বাদ সবসময় তোমার সঙ্গে আছে। আর একটা কথা আছে, তোমার সর্বশক্তিমান উনি হচ্ছেন সবচেয়ে বড় একজন শিক্ষক, ওনার থেকে বড় শিক্ষক কেউ নেই। আমি জানি একদম সৎ মানসিকতা, সৎ পথে আর সৎভাবে তোমরা যে কোনো জিনিসকে অ্যাচিভ করতে পারবে সময় রেসপেক্টে। তবে আমার মতে লাইফে চলো হাঁটো, দেখবে অনেক শিক্ষক হতে পারে, সেটা ধরে নাও একজন ট্রাফিক পুলিশ, হতে পারে ডক্টর, বা হতে পারে একজন ভিখারি, সবার কাছ থেকেই সমস্ত স্তরের কাছ থেকেই তোমার শিক্ষা পাবে। আর ওটাই কিন্তু তোমাদের সামনে চলার পথেও, যখন সামনে চলবে দেখবে অনেক সমস্যা আসবে, তখন প্রত্যেকের পাওয়া শিক্ষা দেখবে তোমাদের কিন্তু পথ চলতে গিয়ে একটা দারুণ ভূমিকা গ্রহণ করবে, বুঝতে পারলে। তো আজকে টিচার্স ডে উপলক্ষে আমি চাইব, আজকে আমরা যেহেতু চারজন আছি, হ্যাঁ চারজন থাকার ফলে আজকে আমার মনের যে ইচ্ছা হয়তো কোনো ব্যাচে পূরণ হবে না, তোমাদের ব্যাচে পূরণ হবে। অনেকজন থাকার ফলে একটা কী হয়, মনের মধ্যে একটা চিন্তা থাকে যে টিচার্সদের কেক তো কাটবো, কিন্তু স্টুডেন্টের মহল থেকে একজনকে টানতে হয় এতজনের কাছ থেকে, সবাইকে নিয়ে একটা কেক কাটা যে আলাদা মজা ওটা পাওয়া যায় না। তাই আমি চাইবো আজকে যে এই মনের ইচ্ছাটা, আমি জানি না আর কোনো ব্যাচে হবে কি হবে না, আরও কয়েকটা ব্যাচ আছে ওই ব্যাচেও হবে, তবে তোমাদের ব্যাচটা কিন্তু ওই ইচ্ছাটা প্রথম। আসো সামনে কাটি ধরো, আমি এসারে চলে আসি, ধরো এই টিচার্স ডেতে সবচেয়ে বড় কথা কি জানো, আমার সঙ্গে তোমাদের অনেক রকমের সম্পর্ক আছে। প্রথম সম্পর্ক হচ্ছে ফ্রেন্ড, দ্বিতীয় দাদা, তৃতীয় শিক্ষক, আর যেহেতু শিক্ষক হয় অল টাইম পিতৃতুল্য, তাই তোমরা কিন্তু আমার কাছে একদম নিজের ছেলে মেয়ের মতো। ওই কারণে হয়তো লাইফে বিয়ে করিনি এখন অবধি, কিন্তু একটা সন্তানের যে একটা অনুভব তোমাদের মাধ্যমে কিন্তু পাই।
একটা বড় সৌভাগ্য কি জানো, নিজের মেয়েকে যা দেখাতে পারছি এটা বড় সৌভাগ্য। দারুণ দারুণ, অনেক গভীর ভাবনা ভেবে কবিতাটা তোমার লেখা। বাহ, অনেক দূর ভাবো তোমরা কিছু। তোমার 22 তারিখে কিন্তু ওয়েট করবো তোমাদের মানে পার্টিসিপেট করার জন্য। তোমরা 22 তারিখে দেখো, আমরা তো সবাই সেপারেটভাবে করছি, কিন্তু আমি চাই আমার সব স্টুডেন্ট, সব ভাই বোন যেন একই ছাদের তলায় সবাই একসঙ্গে একই ফ্রেমে যাতে আমাদের অনুষ্ঠান পালিত হয়। তো অবশ্যই তোমরা অবশ্যই কিন্তু 22 তারিখে আসবে মালদা অডিটোরিয়াম, ওখানে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান করব। হ্যাঁ, কারণ আমরা যেহেতু এডুকেশনাল পারপাসে আছি, তাই এডুকেশনাল পারপাসে সাংস্কৃতিক অনুষ্ঠানটা আমাদের জন্য খুব দরকারি, স্টুডেন্টের মনে একটা মানে আলো প্রস্ফুটিত করার জন্য, ওদের মধ্যে আরও ক্রিয়েটিভিটি গ্রোথ করার জন্য। তো ওই কারণে আমরা তো না, তোমরাই এর পুরো তত্ত্বাবধানে থাকবে, আর যেহেতু তোমার লাস্ট ব্যাচ, ওই কারণে আরও অনেক ধরনের মানুষের সঙ্গে তোমাদের পরিচয় ঘটাবো, যাদের তোমাদের প্রয়োজন পড়বে পথ চলতে গিয়ে। ঠিক আছে, নাও নাও।